নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের করোনা অজুহাত প্রশাসনের, শিলচরে সিটুর বিক্ষোভ আন্দোলন ভেস্তে দিল পুলিশ। মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন যোজনায় সোনায় কৃষকদের ট্রাক্টর দিলেন বিধায়ক আমিনুল। বিন্যাকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান, 17 লক্ষের হেরোইন সহ আটক দুই মহিলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের করোনা ও সামাজিক দূরত্ব বিধির অজুহাতে সরকার বিরোধী বিক্ষোভ দমন করল প্রশাসন। শুক্রবার ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় মঞ্চ সিটুর আহ্বানে শিলচরে ক্ষুদিরাম মূর্তির সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে সবকিছু শান্তিপূর্ণই ছিল। করোনা বিধির জন্য মুখে মাস্ক লাগিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখেই শ্রমিক কর্মচারীরা বিক্ষোভে সামিল হন, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের আন্দোলন। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচি ভেস্তে দেন। এ ব্যাপারে সিটুর কর্মকর্তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সরকারি অনুষ্ঠান বা শাসক দলের বিধায়ক সাংসদের যে কোনো অনুষ্ঠানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়, সেখানে কাউকে করোনা বিধি মেনে চলতে দেখা যায় না, কিন্তু বিরোধী রাজনৈতিক দল বা মঞ্চ থেকে কোনো প্রতিবাদ জানাতে চাইলে করোনার অজুহাতে সেই আন্দোলন ভেস্তে দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের এই আচরণের নিন্দা জানান সিটু নেতারা। সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীরা আজকে এই প্রতিবাদ দিবস পালন করছে। আজকে এখানেও আমরা প্রায় 500 উপরে শ্রমিক কর্মচারী জড়ো হয়েছে। আজকে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, পুলিশ বলেছে যে এখানে সংক্রমণ শুরু হয়ে গেছে, সুতরাং আমরা যেন সাবধান থাকি। আমরা তাদের কথা মেনে নিয়েছি, কিন্তু আমরা একটা কথা তাদের স্পষ্টভাবে বলেছি। প্রত্যেক দিন আমরা মিডিয়াতে দেখছি যে আমাদের এখানকার MLA, আমাদের এখানকার MP এবং শাসক দলের নেতৃবৃন্দ প্রত্যেক দিন তারা শিলান্যাস করছেন, প্রত্যেক দিন তারা হাজার রকমের প্রোগ্রাম করছেন। তাদের সাথে প্রায় 100 মানুষ, তারা কোনো মাস্ক নেই, তাদের কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নেই, তাদেরকে কেউ কোনো বাধা দিচ্ছে না। এই পরিস্থিতিতে সংক্রমণ আরও ছড়াবে, এর জন্য দায়ী থাকবে এই যারা আজকে শাসক শ্রেণী, যারা নেতৃত্ব তারা, এবং পুলিশ প্রশাসন যদি তাদের বাধা না দেয় তবে তারাও আজকে এই অবস্থার মধ্যে পড়বে। আমরা জানি পুলিশ প্রশাসন সবচেয়ে বেশি এক্সপোজ আজকে এই করোনার মধ্যে। আমরা চাই না যে তারাও সংক্রামিত হোক, আমরা চাই যে তাদের কথা যেন সবাই শোনে, কিন্তু এই ব্যাপারটা শাসক শ্রেণীর জন্য আলাদা আর বিরোধী পক্ষের জন্য আলাদা, শ্রমিক কর্মচারী আন্দোলনের জন্য আলাদা, এইটা যেন না হয়। আমরা বারবার দাবি করছি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ করা, আমরা বারবার দাবি করছি 7,500 করে প্রত্যেক শ্রমিকের ঘরে যেন পৌঁছে দেওয়া হয়। আমরা দাবি করছি 10 কেজি করে চাল দেওয়া হোক। আমরা দাবি করছি সমস্ত রকমের PPE কিট যারা স্বাস্থ্যকর্মী তাদের। এদিকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনের দাবি দিবসে ধর্ণা কর্মসূচি পালিত হয়েছে ধলাইয়ের সপ্তগ্রামেও। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেয় CPIM, ধলাই লোকাল কমিটি, সারা ভারত কৃষক সভা, সদৌ আসাম কর্মচারী সংস্থা, নির্মাণ শ্রমিক সংস্থা এবং মিড ডে মিল রাঁধুনি সংস্থা। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন সংগঠনগুলোর কর্মকর্তারা সপ্তগ্রামে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে ধর্ণা কর্মসূচি পালন করার পাশাপাশি তাদের 6 দফা দাবিও তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। উপস্থিত ছিলেন CPIM রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলী বড়ভুইয়া, ধলাই লোকাল কমিটির সদস্য রহমত আলী লস্কর, কুটিমিয়া লস্কর, ধনঞ্জয় মাঝি সহ আরো অনেকে। মিড ডে মিলের 1,000 থেকে 5,500 করা হয়েছিল, সেটাও এখন পর্যন্ত আমরা পাই নাই। এবং গরমের বন্ধে যে আমাদের যে ঘরে বসা অবস্থা, আমাদের কিছুটা একটু হেল্প করার জন্য বলেছিলাম যে ব্লকও দিয়েছি, আরও সব জায়গায় দিয়েছি। এরপরে এই লকডাউনের মাঝখানে আমাদের 6 মাস যাতে 7,500 করে দিতে হবে। আপনি কি মধ্যাহ্ন ভোজন কর্মচারী সংস্থা তো পদাধিকারী নাকি? হ্যাঁ। কি দায়িত্ব আছে আপনার? রান্নার দায়িত্ব আছে। আচ্ছা, আপনাদের কোনো সংস্থা আছে? আছে। আচ্ছা, আপনাদের দায়িত্বটা কি? ওটা আপনাদের মানে কি দাবি এখন বর্তমানে? কি দাবি বর্তমানে? কি দাবি? 500 টাকার দাবিটা তো এখন আমরা পাই নাই, এখন আমার দাবি রয়েছে। আর গরমের বন্ধেরও একটা দাবি রয়েছে। গরমের বন্ধে কি দাবি? গরমের বন্ধে আমাদেরকে একটু সাহায্য করার জন্য এই লকডাউনের মাধ্যমে 7,500 কইরা টাকা যাতে আমাদেরকে 6 মাস।
মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন যোজনার অধীনে নিজ বিধানসভা কেন্দ্র সোনাইর তিনটি আত্মসহায়ক দলের হাতে ট্র্যাক্টর তুলে দিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। এ উপলক্ষে শুক্রবার জেলা কৃষি বিভাগের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল বলেন, কৃষকদের স্বনির্ভর করার পাশাপাশি জেলার কৃষি প্রধান অঞ্চলগুলির উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। 2020 সালের মধ্যে দ্বিগুণ ফসল উৎপাদন করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তাকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে রাজ্যজুড়ে কাজ চলছে। আমিনুল জানান, মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন যোজনার অধীনে ট্র্যাক্টরের জন্য মোট 81টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে এদিনের 3টি সহ মোট 36টি ট্র্যাক্টর বিতরণ করা হয়েছে। তবে বাকিদেরও পর্যায়ক্রমে ট্র্যাক্টর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 3টা এসএসজি রে আমরা 3টা ট্র্যাক্টর আজকে দেওয়া হয়েছে, যে বিশেষ করে দনিপুর এসএসজি আর মা লক্ষ্মী কৃষক সমিতি এসএসজি আর গোল্ডেন এফএমসি। আমরা মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার মাধ্যমে আমরা সোনাইর যারা প্রগতিশীল কৃষক এসএসজি যারা আছে এদেরকে এক একটা ট্র্যাক্টর দেওয়া হচ্ছে প্রত্যেক রেভিনিউ ভিলেজে। এখন পর্যন্ত 81টা অ্যাপ্লিকেশন মানে পড়েছে, এর মধ্যে আজকের 3টা নিয়ে আমরা 36টা ট্র্যাক্টর দিতে পেরেছি। আগামী দিনেও পর্যায়ক্রমে সব কৃষকরা ট্র্যাক্টর পাবে। যে আমাদের মূল কথা হয়েছে যে আমাদের সোনাই সমষ্টি এটা কৃষি প্রধান সমষ্টি, আর আজকে বিশেষ করে যাদেরকে এসএসজিতে দেওয়া হলো মানে নরসিংপুর এর বাদে দনিপুর এর নির্গাম বাঘপুর এই অঞ্চলটাই কৃষি প্রধান এলাকা, আর প্রত্যেক কৃষি প্রধান এলাকাতে প্রত্যেক এসএসজিতে এক একটা মানে ট্র্যাক্টর দেওয়া হবে। যেটা দেওয়া হয়েছে এরপরেও যারা অ্যাপ্লিকেশন সবকে দেওয়া হবে 75% সাবসিডিতে, 70% সাবসিডিতে কৃষকদেরকে দেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী কৃষক বন্ধুদেরকে নিয়ে এবং কৃষি আধিকারিক এবং জনপ্রতিনিধিকে আমরা সংকল্প নিয়েছি যে আগামী 2022-এর ভিতরে আমরা দ্বিগুণ ফসল উৎপাদন করব। আর দ্বিগুণ ফসল উৎপাদন করতে হলে কৃষকদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কৃষকদের কোন সুযোগ সুবিধা, যে কৃষকরা সত্যিকারের দ্বিগুণ ফসল যাতে উৎপাদন করতে পারেন এই উপায়ে ট্র্যাক্টর দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর রোডে বিন্নাকান্দি বরাক সেতুর কাছে প্রায় 17 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত সহ দুই সরবরাহকারীকে আটক করল পুলিশ। তাদের নাম পূর্ণিমা সিংহ ও বেনু দেবী। এদিন দুপুর 2টা নাগাদ 13টি সাবান কেসে মোট 155 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে লক্ষ্মীপুর ও জিরিঘাট পুলিশ। পরে এ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে লক্ষ্মীপুর থানায়। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এদিন সকাল থেকে লক্ষ্মীপুর রোডের বিভিন্ন স্থানে ওঁত পেতে বসে। পরে দুপুর 2টা নাগাদ তারা এই সাফল্য পায়। কাছাড়ে করোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমণের পথে যাচ্ছে। এই পরিস্থিতিতেও সরকারি আইন মানছেন না বহু মানুষ। অনেকেই বিধি অমান্য করে মুখে মাস্ক লাগান না, শারীরিক দূরত্ব বজায় না রেখে নিজেদের মধ্যে মাখামাখি করে থাকেন। এইসব মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিয়েছে গৈরিক ভারত। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সরকারি বিধি লঙ্ঘনকারীদের ধরে হাত স্যানিটাইজ করিয়ে মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে একটি লাল গোলাপ ফুল তুলে দিয়ে সচেতনতা জাগানো হয়। এই কর্মসূচির মাধ্যমে গৈরিক ভারতের সদস্যরা শিলচরে ভালো সাড়া ফেলে দেন। মানে গোষ্ঠী সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য আমরা আজকে গৈরিক ভারতের তরফ থেকে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন যান চালক, অটো, ক্রুজার, বাস এবং টুকটুক ড্রাইভারদের সঙ্গে এবং যাত্রীদের সঙ্গে কথা বলি, তাদের সচেতন করি সোশ্যাল মেনটেন্স ডিস্টেন্স মেনটেন করে চলার জন্য এবং মাস্ক সর্বদা ব্যবহার করার জন্য। বিগত দিনেও আমরা কাছাড় প্রশাসন এসপির কাছে আমরা স্মারকপত্র দিয়ে সে বিষয়ে অবগত করিয়েছিলাম। কারণ গোষ্ঠী সংক্রমণ আমাদের দেশের নানা স্থানে এমনভাবে শুরু হয়েছে, যেটা যদি আমাদের শহরেও শুরু হয়ে যায়, আমাদের জেলায় শুরু হয়ে যায়, তো সেটা হবে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। তাই সেজন্য আমরা আশা করছি প্রশাসন এর জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। তাছাড়া আমরা কারো বিরোধী নই, ড্রাইভার ভাইরা যারা আজকে তাদের রুজি রুটি অড ইভেন চালু থাকায় রুজ তারা মানে গাড়ি নিয়ে বের হতে পারছে না, তো তাদের কথাও আমরা ভাবছি এবং আমরা আশা রাখবো।
কালাইন ও কাটিগড়ায় দুই ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। তারা হলেন শুক্লা মাহাতো বয়স ২৯ এবং কাটিগড়া এসএসবি ক্যাম্পের অরুণ কুমার যাদব বয়স ২৭। বৃহস্পতিবার রাত ৩:৩০ নাগাদ তাদের একজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যজনকে এসএম দেব হাসপাতালে। এদিকে ক্যাম্পের একটি সূত্রে জানা গেছে, ক্যাম্পে বর্তমানে ৮০ জন জওয়ান নিরাপদে রয়েছেন। তবে কালাইন কাটিগড়ায় দুজনের আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক দেখা দিয়েছে গোটা এলাকায়। সেবিকার কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে, তো তার সংস্পর্শে তো আমরা এই অঞ্চলে প্রচুর মানুষ আইছে, যেহেতু তাই হসপিটাল অন ডিউটিতে আসবা, তো যেতার লাগে আমরা ইয়ে করিয়া কারণ কোনো ব্যবস্থা বুঝে ওখানে পর্যন্ত যাওয়া হয়েছে না। আমরা তো সকাল থেকে হারিয়ে ওদের দেখি আর মানুষকে বুঝে আর যে হসপিটালের সামনে বাজারে বিক্রি করিও না, তো আমরা সেই আর সাধারণভাবে একটু ব্যবস্থা করার লাগে পারলে যদি কোভিড টেস্টের একটু পয়েন্ট ফ্লাইন করা যায়। আর দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আর এরা ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়ার লাগে কালাইনের আশপাশ অন্য কোনো জায়গা একজন ডাক্তার একজন নার্স অন্তত পক্ষে নিয়োগ করা হোক, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে আর বিস্তীর্ণ অঞ্চল, এদিকে বাংলাদেশ বর্ডার, এদিকে মেঘালয় বর্ডার, এদিকে এনসিস বর্ডার, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত পথ থাকে। এটা কি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে? এটা কন্টেনমেন্ট। মধ্য হাইলাকান্দি সমষ্টির বন্দুকমারা সুদর্শনপুর জিপিতে একটি গ্রামীণ সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিতে উঠে পড়ে লেগেছে একটি চক্র, কিন্তু তাদের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডেকে একথা স্পষ্ট করে দেন স্থানীয় জনগণ সহ জিপির গ্রুপ সদস্যরা। এদিন স্থানীয় জনগণ সড়ক নির্মাণে বিধায়ক আনোয়ার হোসেন লস্করের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। উনি আমাদের সহযোগিতা নিয়ে এবং গ্রাম সভার মাধ্যমে সবের সহযোগিতা নিয়ে রাস্তাটি আলোক করে দেওয়ার জন্য একটি বাউন্ডারি নির্মাণ করেছিলেন। এটা আমাদের সবার সহযোগিতার কারণে এবং গ্রাম সভার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, কিন্তু কিছু দলাল চক্র মধ্যখানে আমাদের এমএলএ সাহেবের কাছে গিয়ে কমপ্লেন করেন, হয়তো উনি জানেন না যে এই রাস্তার কতটা গুরুত্ব। কোন এমএলএ? আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আমি মনে করি অবশ্য উনি জানেন না যে এই রাস্তার গুরুত্ব কতটা, নতুবা উনিও দলাল চক্রের পাতে পড়তেন না। যাই হোক না কেন, এখন কি করেছেন, ওনারা কমপ্লেন করে আমাদের বাউন্ডারির কাজটা বন্ধ করতে চাচ্ছেন। আর এই বাউন্ডারিটা এত জরুরি এর জন্য, কারণ উনি দান করেছেন জায়গাটা, যদি আলোক করে আমাদেরকে না দেন তো ভবিষ্যতে হয়তো ওনার বাড়ির কেউ আরো মানে ইয়ে করতে পারেন, দাবি করতে পারেন। আর যদি উনি দান করে বাউন্ডারি দিয়ে আলাদা করে দিয়ে দেন তাহলে তো ভবিষ্যতে কেউ দাবি করতে পারবেন না, এবং সাথে সাথে উনি রাস্তাও বানিয়ে দেবেন বলেছেন। হ্যাঁ, বা স্কিম গ্রান্ট করে নিয়েছেন, ভবিষ্যতে ওই কাজও হবে। এখন দেখা যাচ্ছে কি না না, দলাল চক্র ঢুকে আমাদের এই কাজটা বন্ধ করে দিচ্ছেন, তাই আমরা দলাল চক্রকে হুঁশিয়ার করছি। ১৫৬৩ নম্বর মোহনখাল কলোনি এলপি স্কুলের প্রধান শিক্ষক কেশব নুনিয়ার বিভিন্ন দুর্নীতিতে সরব হল স্কুল পরিচালন সমিতি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে পরিচালন সমিতির সভাপতি নুরুল ইসলাম বড়ভূঁইয়া, শরীফউদ্দিন লস্কর, সুরবালা দত্ত, কবির আহমেদ লস্কর, খায়রুন নেসা সহ অনেকে প্রধান শিক্ষক কেশব নুনিয়ার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। তারা অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছর আগে এই স্কুলে আসার পর থেকে প্রধান শিক্ষক কেশব নুনিয়া বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। আজকে থাকি ধরো ১৫-১৬ বছর আগে আমরা এই মাস্টার আইসন স্কুলে আওয়ার পরে তাই যে সময় চাউল হয় চাউলের কেলেঙ্কারি করেন, যে সময় খাফড়ায় খাফড়া কেলেঙ্কারি করেন। মাস্টারের নাম কি? কেশব নুনিয়া। যে সময় চাউল হয় আইলে তাই চাউল চাইর বাস করতা তান ঘর রাখি দিন পরে এটা বিচারে বিচারে আয় গত ১৮-র খাফড় আমরা বাক্যান্তি এখন পর্যন্ত হবো ১৮-র খাফড় একটা পাইছি না ১৭-১৮-র যে খাফড় গত মাসেও তাই চাউল আনতে সময় পাঁচ বস্তা মারি দিচ্ছেন। এখন কু রইল গিয়া এখন রিলিফ যেটা দেওয়া হয় যে স্কুলের তরফ থেকে যেটা দেওয়া হয় ১৩০ টাকা করে এটা আইসি সিআরপির আমি জিগাইছি, জিগাইলে ১৩০ টাকা করে আইসে তাইন ১২০ টাকা করে দিয়েছেন। ২ কেজি ৬০০ গ্রাম চাউল আইসে তাইন ২ কেজি ২০০, ২ কেজি ২৫০, এটা সব সব মানুষেও তারা জানেন কতটা করে আইসে আর দেওয়া হয়েছে কতটা করে, কতটা করে পাইছো বা? ২ কেজি ২০০ করিয়া, ২ কেজি ২০০ করিয়া তারা পাইছো। ওটা আবেদন যে আমরা ডিসি বা আমরা শিক্ষামন্ত্রী তারা যে ওটার একটা কড়া শাসন নেন, আমি বিয়ত জানাইছি তাই যেটা কেলেঙ্কারি করেন বিয়ত ডিস্ট্রিক্ট ডিসি সব আনো সার্কেলও পর্যন্ত আমি এটা আমি কমপ্লেন করছি, কোনো দিন কোনো তার আমরা কোনো রিপ্লাই পাইছি।
দুস্থ অসহায়দের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাওয়া ক্রীড়া ও সামাজিক সংগঠন খোঁজ এবার 10,000 মাস্ক বন্টনের কর্মসূচি হাতে নিয়েছে। শিলচর শহর সহ কাছাড়ের বিভিন্ন প্রান্তে এসব মাস্ক বন্টন করা হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য দিয়েছেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর। সজল এদিন কৃতজ্ঞতা স্বীকার করেছেন সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের, যারা মহৎ এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে দিনরাত এক করে খেটেছেন। আগামীতে দেব সেই মাস্কগুলো আমরা গ্রামেগঞ্জের মধ্যে 10,000 মাস্ক আমরা টোটাল গ্রামেগঞ্জের মধ্যে দেব। এই মাস্কগুলোর মধ্যে প্রথম পর্যায়ে এই মাস্কগুলো আমরা তৈরি করেছি, এই মাস্কটা। সেকেন্ড আমরা এই মাস্কটা দেব, থার্ডগুলো আমরা কিছু মানুষের জন্য যারা বাইক চালায় ওদের জন্য এই মাস্কটা আমরা দেব। এছাড়া আমরা কিছু অসহায় মানুষের জন্য লুঙ্গি, শাড়ি, বাচ্চাদের জন্য জামা কাপড় দেওয়ার কথা আমরা চিন্তা করেছি এবং খুব তাড়াতাড়ি এইগুলো আমরা পৌঁছে দেব। এবং প্রতি শনি এবং রবিবারে আমার দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন, সরি শনি এবং রবিবারে আমরা মধ্যাহ্ন ভোজন দিয়ে যাচ্ছি। 500-600 মানুষকে প্রতিদিন আমরা খাওয়াবার ব্যবস্থা করি। এদিকে খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত গোটা জেলা জুড়ে দুস্থ আর্তজনের সাহায্যার্থে সংগঠনের উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও এদিন তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। ডক্টর মাসুম জানিয়েছেন 29 মার্চ থেকে তারা ত্রাণ বন্টন কর্মসূচির সূচনা করেন। শহরের 28টি ওয়ার্ড সহ গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় অসহায়দের হাতে তারা খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। এছাড়া ঈদ উল ফিতর উৎসবের প্রাককালে দরিদ্র বহু পরিবারকে সামর্থ্য অনুযায়ী বস্ত্র দান করেছেন তারা। তাছাড়াও শিলচরের বাইরে, টাউনের বাইরে বা শহরতলির ছাড়িয়াও আমরা অনেক জায়গায় গেছি, যেমন পানগ্রাম, দয়াপুর, উত্তর কৃষ্ণাপুর, সোনাই সমষ্টি, সোনাবাড়িঘাট, কাজিদর, এইরকম জায়গায় আমরা সব গেছি এবং যতটুকু পারি আমরা বিশেষভাবে খাদ্যদ্রব্য, চাল, আটা, চিনি, লবণ, চানা, ডাল, পেঁয়াজ, কী ধরনের জিনিস আমরা বেশিরভাগই মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি এবং অনেক কিছু লড়াই সমষ্টিতেও আমরা এভাবে অনেক কাজ করছি। তারপরে যখন রোজা আসলে রোজার সময় আমরা বাড়িয়ে বাড়িয়ে পৌঁছাই দিয়েছি, খাওয়ার দেখবো অনেক পরিবারকে দিয়েছি এবং ঈদের সময় কিছু শাড়িও দেওয়া হয়েছে, বাচ্চাদের জন্য জামা কাপড় দেওয়া হয়েছে। লকডাউন চলমানে পুলিশ বা আর্মি যারা আসছিল তারা দুপুরের খাওয়া বিশেষভাবে ড্রাই ফ্রুট বিস্কিট টিস্কুট এগুলো জল আমরা অনেক করছি। এছাড়া রাস্তার পাশে যে মানুষগুলো থাকে কারণেও আমরা অনেক খাদ্যদ্রব্য দিচ্ছি। তারপরে ধরুন হরিজন সম্প্রদায়ের মানুষ, যেসব মসজিদ বা ঈদ যারা কাজ করে তাদের জন্য, যারা মহিলারা যারা চায়ের দোকানে কাজ করে, যারা কাপড় সেলাই করেন, যারা গৌরকর্ম করেন, বিশেষভাবে তাদের স্যালুনগুলো সব বন্ধ আছে, ওই জন্য আমরা তাদেরকেও। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রদের সংবর্ধনা জানালো সামাজিক সংস্থা ইয়াসি। শুক্রবার সংগঠনের তরফে শিলচরের এক হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধা তালিকায় স্থান পাওয়া এখানকার সফল ও কৃতি প্রত্যেক ছাত্রকে সম্মান জানান ইয়াসির কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে প্রয়াত ছবি গুপ্ত স্মারক সম্মান প্রদান করা হয় বিশিষ্ট লেখক আব্দুল হামিদকে। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, অরিন্দম ভট্টাচার্য, ইয়াসির কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় প্রমুখ। গানের দল ফকিরা 2 বছর পূর্ণ করেছে। শুক্রবার ছিল এই সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি, কিন্তু করোনা পরিস্থিতির জন্য প্রতিষ্ঠা দিবস ব্যতিক্রমী উদ্যোগে পালিত হয়েছে। এদিন ফকিরার পক্ষ থেকে শিলচর রেল স্টেশন সহ শহরের বিভিন্ন স্থানে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। একই সঙ্গে সংস্থার কর্মীরা মানুষের হাত স্যানিটাইজ করে মুখে মাস্ক পরিয়ে দিনটি উদযাপন করেন।
চলে গেলেন হাতিছড়া জিপির গ্রুপ সদস্য লজু ভূমিজ। মৃত্যুকালে বয়স হয়েছিল 38 বছর। রেখে গেছেন এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় গুণমুগ্ধ। শুক্রবার তার মৃত্যু সংবাদ পেয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বরখলার বিধায়ক কিশোর নাথ, জেলা পরিষদ সদস্য গীতন নাথ, প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ আরো অনেকে। পরে বিধায়ক কিশোর এক শোকবার্তায় জানান তার শূন্যতা সহজে পূরণ হবে না, আগামীতে দলের কাছে তিনি আদর্শ হয়ে থাকবেন। ময়নারবন থেকে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ, তার নাম অনুপ নাথ। শুক্রবার সকালে ময়নারবন ফ্লাইওভারের উপর থেকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পাঠান পুলিশে। পরে উধারবন্ধ থানার ওসি অসিত সূত্রধর, এএসআই পরিমল চন্দ্র নাথ দলবল নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। তারা মরদেহ 108 অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, যুবকটিকে অন্য কোথাও খুন করে এখানে এনে ফেলা হয়েছে। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর দেশবন্ধু রোড এলাকা। শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ আচমকা দেশবন্ধু রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিল্ডিংয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। ততক্ষণে ব্যাংকের কর্মীরা কাজ সেরে বাড়ি চলে গেছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর পাঠান দমকলে। ঘটনাস্থলে ছুটে এসে তারা আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। এ সংবাদ লেখা অবধি ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানা যায়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ফের করোনা অজুহাত প্রশাসনের, শিলচরে সিটুর বিক্ষোভ আন্দোলন ভেস্তে দিল পুলিশ। মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন যোজনায় সোনায় কৃষকদের ট্রাক্টর দিলেন বিধায়ক আমিনুল। বিন্যাকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান, 17 লক্ষের হেরোইন সহ আটক দুই মহিলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।